কপাল খারাপ থাকলে যাওয়া হয় এত দূর থেকে এসে। এখানে নিয়ে নিয়েছি আমার প্রোটিন করেছি, এটার পরে আর বাইকে বা স্কুটিতে করে আসবেন। পাহাড়িয়া ভূতকে বিয়ে করে এখানেই থাকবো, তাতে শান্তি আছে। মেরে কো পাহাড় মে শাদি কর নিয়ে ভিউ দেখিয়ে ভিউ। হ্যাঁ পুরো জমিন খুদ গিয়া না। হ্যাঁ এখান থেকে আমাদের আজকে জার্নি শুরু হচ্ছে, তো সাথে থাকবো, দেখতে থাকো, স্কিপ করো না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, বা সাবস্ক্রাইব করছি অবশ্যই। বলো আমরা গাড়ি নিতে এসেছি এখন এটাতে, রেন্ট টু রাইডার বাইক। এখান থেকে আমরা গাড়ি নেব, মানে স্কুটি নেব। এমনকে দেখো কপাল খারাপ থাকলে যাওয়া হয় এত দূর থেকে এসে। দুটো স্কুটি নেই, একটা স্কুটি। আমরা যেখানে ছিলাম ওখানেও একটা স্কুটি ছিল, যার জন্য এত দূরে এলাম। এখানে এসেও একটা স্কুটি, দেখা যাক কপালে কি আছে। তো মেয়ে এখানে স্কুটি নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছে, লাইসেন্সওয়ালা লোক। তারপর ওখানকার দাদাই আমাদের আরেকটি এজেন্সির সাথে কথা বলে আরেকটি স্কুটি ম্যানেজ করে দিয়েছিল। আর স্কুটি পার ডে 800 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 750 টাকা করে নিয়েছিলাম, আর অথরিটির জন্য 100 টাকা এক্সট্রা। এখানে নিয়ে নিয়েছি আমার প্রোটিন আখের রস, আর এখন আমরা যাচ্ছি খেতে দোকানে ব্রেকফাস্ট করতে। তো এরপর আমরা শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম, কারণ শিটং যাওয়ার আগে আমরা কার্শিয়াং একটু ঘুরে তারপর শিটং যাব, সেটাই প্ল্যান ছিল। তাও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। যদি তোমরা শিটংয়ের উদ্দেশ্যে যাও, শিটং সত্যি অনেকটাই দূর, তো তাড়াতাড়ি আর্লি মর্নিংয়েই রওনা দিয়ে দেবে। তো এই ছিল আমার প্রথম মানে রাইড করে পাহাড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স। মানে দার্জিলিং কার্শিয়াং এগুলো তো অনেকটাই হাই, আর হাই এরকম পাহাড়ে প্রথমবার আমি স্কুটিতে করে গেছি, আর নাইস এক্সপিরিয়েন্স ছিল। এইখানেই থেকে যাবো, পাহাড়িয়া ভূতকে বিয়ে করে এইখানেই থাকবো, তাতে শান্তি আছে, মানসিক শান্তি পাওয়া যাবে। তো ডাউহিল পার্কে সেরকম কিছু ছিল না, বাচ্চাদের পার্ক ছিল। তো তারপর আমরা ডাউহিল স্কুলের দিকে গেলাম, আর রাস্তাটা সত্যি একটু ভয়ঙ্কর ছিল। যারা প্রথম গাড়ি নিয়ে যাবে ভাবছো, তো একটু মনে সাহস নিয়ে যেও, নাহলে একটু ডেঞ্জার হতে পারে। পার্ক থেকে আমরা চলে এসেছি ডাউহিল স্কুলে। তো ফাইনালি আমরা চলে এসেছি ডাউহিল স্কুল। ডাউহিলের ভিউ তো সুন্দর, ভিউ পেতে গেলে আসতেই পারো, কিন্তু রাস্তা খুব খারাপ, খুবই খারাপ, খুবই রিস্কি রাস্তা। এরপর আমরা শিটং অহালদারে পৌঁছে গেছিলাম, আর এটা গেটে এন্ট্রি নিচ্ছিলাম, 20 টাকা করে নিয়েছিল। আর রাস্তায় সত্যি এত ঠান্ডা ছিল যে আমরা সোয়েটারও পরে নিয়েছিলাম। তো অহালদারে পৌঁছে গেছি ফাইনালি। আমরা এই রাস্তা দিয়ে সোজা আসলাম, কোথায় সানরাইজ হোমস্টে লেখা, এই তো সানরাইজ হোমস্টের একটা প্ল্যাগার। এই প্ল্যাগারের অপোজিট রাস্তা দিয়ে ঢুকে অফ রোডিং। প্রীতি সে হাই, এই গান্ডু আবার ঘুরে। তো রাস্তার অপোজিটেই এখানে গাড়ি পার্কিং আছে, এখানে গাড়ি পার্ক করে সোজা হেঁটে যেতে হবে
এদিক দিয়ে কোন দিক দিয়ে হেঁটে যাবো ভাই, রাস্তা নেই তো। সবই হোমস্টে, মানুষ রাস্তাই চিনবে না। প্রচুর হোমস্টে মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এইটাই তো হোমস্টেটা, এটা হলো হোমস্টে আই থিঙ্ক। আর এখানকার ভিউ, ওই ওই নিচে দেখো লাইট জ্বলছে, কুকুর প্রেমীরা কুকুর ভক্ত হয়ে গেছে এখানে এসে। এই এই তুমি অনেক কিউট গো, তুমি অনেক কিউট। তো আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, এখানে আছে রুম আর ওদিকে আছে টেন্ট, আর আমাদের বুকিং আছে টেন্টে। এদিকে এই উপরে হলো ভিউ পয়েন্ট, আর এখান থেকে এই রাস্তা দিয়ে নামতে হয়। একে দেখ আমাদের সাথে সাথেই যাচ্ছে। আর রুম থেকে বেলকনি থেকে যা ভিউ, আর টেন্ট থেকে না পুরো জমিন খুদ গিয়া না। হ্যাঁ টেন্ট নিয়ে খাওয়া নিয়ে পার পার্সন 1200। খাওয়া মানে লাঞ্চ ডিনার, তো চা পকোড়ি খেয়ে আমরা চলে গেছিলাম টেন্টে। আর টেন্টে যাওয়ার পর এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল যে কারেন্টও ছিল না, আর আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। তো আমরা টেন্টে বসেই মজা করেছি, আর একটু বৃষ্টিটা কমলে আমরা খেতে চলে এসেছিলাম। ভাত ডাল আলু ভাজা আর চিকেন ছিল রাতে ডিনারে, ডিনার টেস্টিই ছিল। তো নেক্সট ভিডিওতে থাকবে আমার নেক্সট ডের ব্লগ, আর আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।